2022-এ প্রাথমিক টেট পরীক্ষার রেজাল্ট নিয়ে বড় খবর সামনে এলো। কবে প্রকাশিত হতে চলেছে টেট পরীক্ষার রেজাল্ট সেই নিয়ে আপডেট সামনে চলে এসেছে। এইদিকে গত 7 বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্কুলে কত শিক্ষক শিক্ষিকা কর্মী নিয়োগপত্র পেয়েছে তার হিসেব চেয়ে পাঠালো কলকাতা হাইকোর্ট। বিস্তারিত আরও, রাজ্যে 11ই ডিসেম্বর যে প্রাথমিক টেটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে পরীক্ষা দিয়েছিল প্রায় 7 লক্ষ পরীক্ষা। এত সংখ্যক পরীক্ষার্থীর রেজাল্ট প্রকাশ করা একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার হচ্ছে প্রাথমিক পর্ষদের কাছে। খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে প্রাথমিক টেটের 2022-এর পরীক্ষার রেজাল্ট বলে জানা গিয়েছে। টেট পরীক্ষার আগে পর্ষদ সভাপতি জানিয়েছিলেন যে পরীক্ষার 1 সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা হবে, ফলে বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। তবে আরও বিলম্ব করতে চাইছে না পর্ষদ। প্রকাশিত হতে চলেছে ফলাফল। বুধবার শেষ হয়েছে টেটের আদর্শ উত্তরমালা বা মডেল অ্যান্সার কি নিয়ে চ্যালেঞ্জ জানানোর সময়সীমাও এখানে বলা হয়েছে। চ্যালেঞ্জ জানানো নিয়ে প্রাথমিক পর্ষদ একটি বাড়তি দিনও দিয়েছিল, যেটা গত 18-1-2023 তারিখে শেষ হয়ে গিয়েছে। এবার জমা পড়বে অভিযোগগুলি খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বিশেষজ্ঞ কমিটির মতামতের ভিত্তিতে এবার নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপও। দ্রুত সেই পর্ব মিটিয়ে পরের মাসেই শুরুতেই ফল প্রকাশ করতে চাইছে পর্ষদ। এবার টেট পরীক্ষায় স্বচ্ছভাবে আয়োজনের জন্য একগুচ্ছ অভিনব ব্যবস্থা নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। মেটাল ডিটেক্টর, সিসিটিভি ক্যামেরা, ওএমআর সিটের প্রতিলিপি সহ একগুচ্ছ অভিনব ব্যবস্থা করেছিল। এবারে টেট পরীক্ষা একই সঙ্গে চলতি মাসে প্রকাশ করা হয়েছে পরীক্ষা সংক্রান্ত আদর্শ উত্তরমালাও। নিজের ওএমআর সিটের সঙ্গে তা মিলিয়ে দেখে টেটে প্রাপ্ত নম্বর সম্পর্কে যাতে স্বচ্ছ ধারণা করে নিয়োগ নিতে পারেন সেজন্য পরীক্ষার্থীরা, তার জন্য ব্যবস্থা নিয়েছিল পর্ষদ। শুধু তাই নয়, উত্তর দিয়ে কোনো আপত্তি থাকলে সেটি জানানোর সুযোগ দেওয়া হয়েছিল প্রার্থীদের। একাধিক পরীক্ষার্থী আদর্শ উত্তরমালা নিয়ে অভিযোগ ও দায়েরও করেছেন। প্রত্যেক চ্যালেঞ্জ পিছু পরীক্ষার্থীদের 500 টাকা করে দিতে হয়েছে। যদিও চাকরি প্রার্থীদের চ্যালেঞ্জ সঠিক হয় তাহলে ওই টাকা ফেরত পাবেন পরীক্ষার্থীরা। বেশ কয়েকটি উত্তর নিয়ে ইতিমধ্যেই আপত্তি এসেছে, তা নিয়ে বিশেষজ্ঞদের মতামতও নেওয়া শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলে জানা গিয়েছে। যদি দেখা যায় চ্যালেঞ্জিংকারী প্রার্থীদের দাবি সঠিক হয় তাহলে প্রশ্নের উত্তর যারা দিয়েছেন তাদের সবাইকেই পুরো নম্বর দেওয়া হবে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই টেট পরীক্ষা 2022-এর রেজাল্ট প্রকাশিত করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2016 সালে থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 23,000 নিয়োগের রিপোর্ট চায় রাজ্যকে নির্দেশ আদালতের, এবং বৃহস্পতিবার একটি মামলার শুনানি চলাকালীন এই নির্দেশ দেন বিচারপতি। মামলাটি ছিল মুর্শিদাবাদ জেলার একটি স্কুলে নিয়োগ জালিয়াতি সংক্রান্ত, যার কোনো তথ্যই ছিল না জেলা স্কুল পরিষদের কাছে। 2016 সালের পরবর্তী সময়ে রাজ্যের স্কুলগুলিতে ধাপে ধাপে হওয়া নিয়োগ প্রক্রিয়া যথাযথ কিনা তা খতিয়ে দেখে রাজ্যকে রিপোর্ট জমা দিতে বলেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। নবম দশম শ্রেণীর শিক্ষকের সংখ্যা হচ্ছে 11,425টি, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষকের সংখ্যা 5,500 জন, গ্রুপ ডি কর্মীর সংখ্যা হচ্ছে 4,487 জন এবং গ্রুপ সির সংখ্যা 2,037 জন। বিচারপতি বসুর এদিনকে নির্দেশ দেন যে এই সমস্ত নিয়োগ যথাযথ প্রক্রিয়ায় মেনে হয়েছিল কিনা তা খতিয়ে দেখবে সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকরা। আগামী 2 ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে হবে এবং বৃহস্পতিবার আদালতে এই নির্দেশের ফলে 23,500 স্কুলের চাকরি এবং গত 6 বছরের অর্থাৎ 2016 সালের পর থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে স্কুলে নিয়োগের একটি পরীক্ষা হয়েছে। তবে বেশ কয়েক দফায় নিয়োগ হয়েছে প্রায় 23,500 শিক্ষক অশিক্ষক কর্মীরও।